ঠিক এই জায়গায় শহীদ আবু সাইদ শহীদ হন। আপনাদেরকে মূলত দেখাতে নিয়ে এসেছি যে শহীদ আবু সাইদ ঠিক কোন জায়গায় শহীদ হয়েছেন, আর এই জায়গার নাম আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সুপ্রিয় দর্শক মণ্ডলী, যাচ্ছি শহীদ আবু সাইদ চত্বরে। রংপুরের পার্কের মোড় এখন শহীদ আবু সাইদের নামে নামকরণ করা হয়েছে, যেহেতু সেখানে শহীদ আবু সাইদ শহীদ হয়েছিলেন। সেই শহীদ আবু সাইদ চত্বর দেখাবো এবং যে জায়গায় যে স্থানে শহীদ আবু সাইদ শহীদ হয়েছিলেন সেই জায়গাটি দেখাবো। আশা করি সঙ্গে থাকবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন মডার্ন মোড় হতে শহীদ আবু সাইদ চত্বর পর্যন্ত মহাসড়কের নান্দনিক সৌন্দর্য। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি শহীদ আবু সাইদ চত্বরে। এই হচ্ছে শহীদ আবু সাইদ চত্বর। আগে এই মোড়ের নাম ছিল পার্কের মোড়, যেহেতু ঠিক এই স্থানে শহীদ আবু সাইদ শহীদ হয়েছেন এজন্য নামকরণ করা হয়েছে শহীদ আবু সাইদ চত্বর। আপনারা এখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট দেখতে পাচ্ছেন। ঠিক এই গেটের সামনেই শহীদ আবু সাইদ শহীদ হয়েছিলেন। এখন সেই গেট আছে, সবই আছে, কিন্তু শহীদ আবু সাইদ আর নাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি এখন আছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটে। ঠিক দেখতে পাচ্ছেন আমার এই পেছনে, ঠিক এই জায়গায় শহীদ আবু সাইদ শহীদ হন। আপনাদেরকে মূলত দেখাতে নিয়ে এসেছি যে শহীদ আবু সাইদ ঠিক কোন জায়গায় শহীদ হয়েছেন, আর এই জায়গার নাম আপনারা ইতিমধ্যে জেনেছেন যে পার্কের মোড় থেকে এখন নাম করা হয়েছে শহীদ আবু সাইদ চত্বর। ঠিক এই জায়গায় পুলিশের হাতে শহীদ আবু সাইদ শহীদ হন। আপনারা দেখতে পাচ্ছেন চত্বরের মাঝখানে শহীদ আবু সাইদের নামে একটি ব্যানার লাগানো হয়েছে, সেখানে লেখা আছে শহীদ আবু সাইদ চত্বর। দেখে মনে হচ্ছে শহীদ আবু সাইদ স্বাধীনতার স্বাদ গ্রহণ করছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, শহীদ আবু সাইদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়টি এখন ঘুরে দেখা যাক। চলুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ঘুরে দেখি, আশা করি সঙ্গে থাকবেন। শহীদ আবু সাইদ চত্বর দেখার পর আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করি এবং এর নান্দনিক সৌন্দর্য আমি নিজে উপভোগ করি। এখন আপনারা দেখছেন সেই নান্দনিক সৌন্দর্য, সত্যি দারুণ দেখতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যেখানে শহীদ আবু সাইদ লেখাপড়া করতেন, ঘুরে বেড়াতেন, খেলাধুলা করতেন। পুরো বিশ্ববিদ্যালয়টি সবুজের এক লীলাভূমি, গাছপালায় ভরপুর, চারিদিকে সবুজের প্রাকৃতিক সৌন্দর্য দেখে সত্যি চোখ জুড়িয়ে গেল। বিশ্ববিদ্যালয়ের ভেতরে সবুজের প্রাকৃতিক সৌন্দর্যর মাঝখানে যে রাস্তাগুলো গেছে সেই রাস্তাগুলো দিয়ে হাঁটলে সত্যি আপনার খুব ভালো লাগবে। যদি আপনি কখনো এখানে আসেন, বিকেলবেলা আসবেন, আসলে আপনার সত্যি খুব দারুণ লাগবে।
বিশ্ববিদ্যালয়ের রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে আমি আবার সেই দ্বিতীয় গেটে চলে আসলাম, অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি গেট আছে, সেই দ্বিতীয় গেটে যেখানে শহীদ আবু সাঈদ শহীদ হয়েছিলেন আমি এগিয়ে যাচ্ছি সেই গেটের দিকে। দর্শক মণ্ডলী, আপনারা এখন বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট দেখতে পাচ্ছেন। এই গেটে বিকেল হলেই অসংখ্য মানুষ আসে একটু সময় কাটাতে এবং ছবি তুলতে। দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ এসেছে বিশ্ববিদ্যালয়ের সামনে। এটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবন, এছাড়া আছে একাডেমিক ভবন এবং লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, সেগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা আমার, এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন পরবর্তীতে বেগবান হয়, যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু হয় কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন পরবর্তীতে আরও বেগবান হয়। আমরা এখন বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া দেখতে পাচ্ছি। এছাড়া দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন। বন্ধুরা, শহীদ আবু সাঈদ চত্বর থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।